এই হচ্ছে ভাইয়ার শুধুমাত্র কিং এর কালেকশন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা এখন আসি হচ্ছে খাপাড়াতে। তো এইটা হচ্ছে একটা বড় ভাইয়ের খামার, কিন্তু ওই ভাইয়া আসলে ব্যবসায়িক কাজের কারণে খামারে খুব একটা আসে না, এবং উনার খামারটা আসলে লোকজন দ্বারাই দেখাশোনা হয়। আর এই হচ্ছে ভাইয়ার শুধুমাত্র কিং এর কালেকশন, এবং আপনাদেরকে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে উনার যা কিং কবুতর আছে তার অর্ধেক আছে, আরও আছে, আরও আছে, ওগুলো আসলে ছাড় আমরা এখানে ছাড়তে পারি নাই, এই আর কি। সব কিং কবুতর, জাস্ট কিং কবুতর, কিং কবুতরের হিউজ একটা কালেকশন। এবং আমার আসলে কিং কবুতরের এই যে দাঁড়ানোটা আছে না, এই যে লেজটা উঁচু করে যে দাঁড়ায়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এবং প্রত্যেকটা কবুতর মাশাল্লাহ খুব দেখতে খুব সুন্দর। আমি আসলে ওভাবে ভালো মন্দ এগুলা বুঝি না, তবে আমার কাছে যেটা, যেহেতু আমি আসলে গিরিবাজ পালি, কিন্তু আমার কাছে দেখে মনে হইতেছে কবুতরগুলো কোয়ালিটি অনেক ভালো। এখানে যে কবুতরগুলো আপনারা দেখতেছেন সবগুলা আপনারা এখানে 12 থেকে 14টা আছে হচ্ছে ইম্পোর্ট করা, এবং বাকিগুলো হচ্ছে ওই ইম্পোর্ট করা যে কবুতর আছে ওদেরই বাচ্চা, ইম্পোর্ট করা যে কিংগুলো আছে ওদেরই বাচ্চা। আমি এবং সবগুলো রানিং, এখানে যা আছে সব অ্যাডাল্ট কবুতর, এখানে কোনো বাচ্চা কবুতর কিন্তু নাই। হ্যাঁ, আমি একটা কবুতর নিজের হাতে ধরে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে একটা কবুতর ধরছি আমি, দেখেন মাশাল্লাহ কি সুন্দর, তার মানে দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। ফ্যান্সি কবুতর তো মানুষ আসলে পালে হচ্ছে যে মনের প্রশান্তির জন্য, চোখের প্রশান্তির জন্য, তার মানে এই ধরনের কবুতরগুলো দেখতেই অনেক সুন্দর লাগে, এই আর কি, মনের প্রশান্তিটা 100% পাওয়া যায়। আর এগুলো কিন্তু নর্মাল একটা কবুতরের থেকে, আমরা যেসব কবুতর পালি এইসব কবুতরের থেকে ডাবল সাইজ। এই যে আরেকটা দেখেন আমি ধরলাম, এইটা সাইজটা দেখেন, আপনি জাস্ট ফলো করেন তাহলে সাইজটা বুঝতে পারবেন। আপনাদেরকে দেখাই একটু ভালো করে, এইটা ইম্পোর্টের, এই যে দেখেন রিং, 21-এর ইম্পোর্ট করা কবুতর এটা। হ্যাঁ, এইটা বাইরের, এইটার বাচ্চা কাচ্চা এখানে অনেক আছে। এই যে দেখেন, দেখছেন সাইজটা কত বড়, পুরো জায়ান্ট সাইজ। ভাইয়ার খামার আসলে অনেক কবুতর আছে, যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দিছি, আপনারা চাইলে নিতেও পারবেন, কোনো সমস্যা নাই, এই আর কি। আচ্ছা, এইটাও মনে হয় ইম্পোর্টের, পায়রিং দেখতেছি। হ্যাঁ, এইটাও ইম্পোর্টের না, এটা ইম্পোর্টের না, এটা ইম্পোর্টের না, এটা লোকাল, ঠিক আছে, এটা লোকাল, ওইটা ইম্পোর্টার ছিল, এই আর কি, বাইরের রিংয়ের ছিল। আর কিং কবুতরের মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এইটার সাইজটা অনেক বড় হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে যে লেজটা একেবারে ছোট হয়। আর কিং কবুতর কিন্তু, এই কবুতরগুলো কিন্তু ওভাবে উড়তে পারে না, অন্যান্য কবুতর যেভাবে উড়ে এই কবুতরগুলো উড়ে না। এদের মূল মূল যে সৌন্দর্য সেটা হচ্ছে এইটা সাইজটাতে, মুরগির মতো বিশাল সাইজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদের বাচ্চার সাইজও অনেক হেভি হয়। আর ওভারঅল যেটা বলা যায় সেটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্যের জন্য এই কবুতরগুলো পালা হয়, এই আর কি। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন। আর এখানে বেশ কিছু ধরনের কিং আছে, যেমন এগুলো হচ্ছে ব্ল্যাক কিং, ঠিক আছে। আর এগুলো কি টাইগার কিং না ভাই? হ্যাঁ, টাইগার কিং। ওগুলো যেগুলো সাদা কালো ছিট ছিট, এগুলোকে বলা হচ্ছে টাইগার কিং। এই যে এটাও টাইগার কিং, এটাও টাইগার কিং, ওইটা হচ্ছে হোয়াইট কিং। এটা এটা কি কিং ভাই? এটা হচ্ছে ব্লু বার্কিং। হ্যাঁ, ব্লু বার্কিং, তারপর হচ্ছে ওই সাইডেও আছে টাইগার কিং, ব্ল্যাক কিং। আমার ভালো লাগতেছে আসলে, মূলত আমার খুব পছন্দ হইতেছে সেটা হচ্ছে ব্ল্যাক কিংগুলা, প্রত্যেকটা ব্ল্যাক কিং মাশাল্লাহ। একটা চেহারা দেখেন না, এই কবুতরের চেহারা দেখেন একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইতেছি। চেহারাটা দেখছেন, ঠোঁটটা কতটুকু, মাথাটা কতখানি আগায় আছে। এটা হচ্ছে ব্লু সিগার, এই জারটার নাম হচ্ছে ব্লু সিগার। হ্যাঁ, এই জারটার নাম ব্লু সিগার। এমনিতে নর্মালি কিং কবুতর কি নিজেদের বাচ্চা নিজেরা করতে পারে ভাই? আর অন্য অন্য অনেক ফ্যান্সি কবুতর আছে যেগুলো নিজেদের বাচ্চা নিজে করতে প্রবলেম হয়, এই কবুতরগুলো নিজেরাই নিজেদের বাচ্চা করে, ফ্লোস্টার লাগে না, এই আর কি। এটা অন্যরকম সৌন্দর্য না ভাই? ভাইয়ের কিং কবুতরগুলো মোটামুটি দেখলাম, ঠিক আছে। এরপরে আপনাদেরকে পটার কবুতর দেখাইতেছি ভাইয়ের। এই যে দেখেন, এখানে এই যে কিং আছে দেখছেন, এখানেও এই যে এক পেয়ার কিং, এটা এইটাও ব্ল্যাক কিং। এইখানে আছে এই যে কিং, দেখেন এরা মারামারি করতেছে, মনে হয় এদেরকে পেয়ার দিছে নতুন। খাঁচার ভেতরে কিন্তু বালু দেওয়া,
এবং আমি যদি এভাবে আসলে আপনার ব্রিডিং কেস বানাইতে পারতাম তাহলে ভালোই হতো, নিচে বালু দিয়ে দিতাম তাহলে পরিষ্কার করার অত ঝামেলা থাকতো না, অনেকদিন পর পর আসলে পরিষ্কার করলেই হইতো। এবং এখানে কিন্তু কবুতর নিচে ডিম পারলেও সমস্যা নাই, আইজা দিলেও চলবে না দিলেও চলবে, কারণ কবুতর নিচে নিজে নিজেই নিচে ডিম পারবে এই আর কি। হাঁপাইতেছে এতক্ষণ ধরে জোড়া, আসলে নতুন পেয়ার পড়ছে তো যে কারণে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে, হাঁপাইতেছে এই আর কি। এই যে এইখানেও কিং আছে দেখছেন। আচ্ছা এখন আমি এই লফটে আপনাদেরকে কিছু পটার কবুতর দেখাবো। এখানে মোটামুটি অল টাইপস অফ পিজিয়ন আছে, অল টাইপস অফ ফ্যান্সি পিজিয়ন, মোটামুটি বেশ বড় একটা রেঞ্জ আছে। এই যে একটা পটার নর আপনারা দেখতেছেন এখানে, পটারের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এদের মুখের মধ্যে বিশাল বড় একটা বল থাকে, এরা ডাকার সময় এই যে বলটা দেখতেছেন এইটা আরও ফুলে যায়, এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এবং শরীরটা অনেক চিকন হয়, গলার দিকের এই বলটা বিশাল বড় হয়, মুখটা মুখের নিচে যে বলটা থাকে এটা ডাকে যখন তখন আরও বেশি ফুলে। এখানে দুই কালারের আসলে আপনার পটার আছে, এই যে এই কালারটা এর নিচেও আছে, এই কালারটাই সেম কালার, এগুলোও রানিং ই আসলে। আর এই যে এখানে আছে একটা লাল, একটা লাল আছে আর একটা আপনার ই আছে, হ্যাঁ ম্যাকপাই আছে এই আর কি। এই যে এই তিন, এই তিন টাইপের পটার এখানে আছে, উপরে আরেকটা সিঙ্গেল নর আছে। আমি আসলে জানি না এটা অন্য কোনো জাত কি না, এইটার দেখতেছি আপনার এই যে থলিটা আছে, ডাকে ডাকলে যে থলিটা, এই থলিটা অনেক নিচে নেমে আসছে, এখন এইটা একটু আলাদাই লাগলো আমার কাছে এই আর কি। আর এই কবুতরগুলোর সৌন্দর্যটা হচ্ছে ডাকার সময়, যে ডাকে যখন তখন এভাবে থলিটা বড় হয়ে যায়, এটাই হচ্ছে পটার কবুতরের সৌন্দর্য। আমরা ছোটোবেলায় এটাকে ফুটবল বলতাম, ওর গলার বলটার জন্য এটাকে আমরা ফুটবল বলে ডাকতাম। এই যে এখানে দেখেন কে, এই যে কিং রাখা, এই যে কিং, এটা ব্ল্যাক কিং, এটাও ব্ল্যাক কিং, এগুলো সব কিন্তু রানিং কবুতর, হ্যাঁ একদম ফুল রানিং কবুতর সবগুলোই দেখেন পেয়ারে পেয়ারে আছে। এই যে ব্ল্যাক কিং, এইটা আবার কিং এর সাথে অন্য আরেকটা আপনার অন্য প্রজাতির মনে হয় কিং, এটা কোনো এটার নামটা আমার জানা নেই, আর এখানে যে আমাকে নামটা বলবে ওইরকম লোকটাও নাই, কারণ ভাইয়া ওভাবে সময় দিতে পারে না এই আর কি। আর ভাইয়া অনেকগুলো কিং কবুতর কমাবে এখান থেকে, এত বেশি রাখবে না, কারণ আপনার চিন্তা করেন যে এই যে টাইগার কিং, এই যে টাইগার কিং, তারপর হচ্ছে এখানেও আছে টাইগার কিং, এর জন্য হয়তোবা ভাইয়া বলতেছিল আমাকে কিছু কবুতর কমাবে। তো যারা আসলে নিতে চান এখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন এই আর কি, আপনারা এসে দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারবেন। আর এই যে কবুতরগুলো দেখতেছেন, হ্যাঁ এই কবুতরগুলো যাদের আপনার প্রাইস রেঞ্জ সম্বন্ধে ধারণা আছে তো তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের থেকে শিখতে পারবো এই আর কি। তো এইখানে একটা মুন্ডিয়ানের বাচ্চা আছে দেখছেন, মুন্ডিয়ানের একটা বাচ্চা আছে, ভাইয়ের মুন্ডিয়ানও আছে। আমার কাছে কিং এর মধ্যে কালো কিংটা ভালো লাগছে, আর আপনার এই যে খাকি টাইপের যে কিংটা না সিলভার কালার, এই এই কিং জোড়াটা আমার কাছে খুবই ভালো লাগছে এই আর কি। ওভারঅল কিং কবুতরই সুন্দর, আল্লাহ সৃষ্টি অসম্ভব সুন্দর, কিন্তু এই দুই ধরনের কিং আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের কবুতরগুলো কার কেমন লাগলো, টোটাল লফটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এই আর কি। আর যারা এখন পর্যন্ত কিং কবুতর নিয়ে পালতেছেন, কিং কবুতরের পাশে আছেন বা ফ্যান্সি কবুতর পালতেছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে যে কবুতরগুলো দেখাইলাম এগুলোর কোয়ালিটি ভালো না ভালো কি ভালো না। আমার কাছে তো অবভিয়াসলি মনে হয় অনেক ভালো, এবং আমি আরও যাদের কাছ থেকে শুনছি, ঠিক আছে যাদের কাছ থেকে শুনে লফটে আসছি, ওনারাও বলছে যে ভাইয়ের কিংগুলো আসলে যথেষ্ট ভালো এই আর কি। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।